আমার একজন আত্মীয়ের অসুস্থতা ছিল, তার সন্তান আমার সাথেই রয়েছে। আমি তার বাড়িতে গেছিলাম এই কয়েকটা বাড়ি পরে, এবং যেহেতু দীর্ঘদিন ধরে কুণালদার সাথে আমার একটা বন্ধুত্ব বলুন বা একটা দাদা কাম বন্ধুর সম্পর্ক আছে, এর আগেও বহুবার আমি কুণালদার বাড়িতে এসেছিলাম, কুণালদার প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি। তো এইখানে যেহেতু এসেছিলাম, সেহেতু আমার একবার মনে হয়েছিল যদি কুণালদা থাকে একবার সৌজন্য সাক্ষাৎ করব, একবার দেখা করব। সেই সূত্রে কুণালদাকে একটা ফোন করা, এবং তাৎকালীনভাবে কুণালদা সেই সময় অফিসে ছিলেন, তাই আমি বললাম একবার এসে একটু সাক্ষাৎ করে যাবো, এক কাপ চা খেয়ে যাবো। জাস্ট সৌজন্য সাক্ষাৎ, এর বাইরে অন্য কোনো কিছু না, কোনো রাজনীতির আলোচনা না, অন্য কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র দীর্ঘদিনের দাদা কাম বন্ধু কুণালদার কাছে এসে একটু সৌজন্য সাক্ষাৎ মুকুল রায়ের পথেই কি তবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন হতে পারে? কারণ যে সময়ে সৌজন্য সাক্ষাৎ, আমি আবার বলছি রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি, রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, কোথায় প্রত্যাবর্তন সেই নিয়েও কোনো আলোচনা নেই, এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। আমি যখন নিজে ফেসবুকে পোস্ট করেছি তখন নিশ্চিতভাবে আমি পোস্ট করেছি, এবং আমি এটা দত্তহীন ভাষায় বলতে চাই, আমি অস্বীকার করছি না, এখনো বলছি এই বিপুল জনসমর্থন নিয়ে আসা একটা সরকারে এক মাস হয়েছে, সেখানেই যদি এক্ষুনি কেউ রাষ্ট্রপতি শাসন জারি করতে চায় বা যদি গোঁড়া সাম্প্রদায়িকতা দেখাতে চায় বা যদি সত্যিকারের একটা বলতে পারেন যে ধর্মীয় বিভাজন তৈরি করতে চায়, এটা নিশ্চিতভাবে বিগত দিনেও মানে আমি এই দলেতেও এর বিরোধী এবং আজকেও ফিরে গেলেন, প্রত্যাবর্তন হলো মুকুল রায়ের, এটা আপনি কি চোখে দেখলেন, এটা কি ভালো হলো নাকি না? দেখুন, মুকুলদা ন্যাচারালি একজন বড় নেতা, রাজনৈতিক নেতা, আমাদেরও সকলের দাদা, অভিভাবক। এখন উনি নিজে ওনার সিদ্ধান্ত নিয়েছেন সেটা উনি বলতে পারবেন, এখন ওই সিদ্ধান্ত অনুযায়ী আর কে কি সিদ্ধান্ত নিতে পারেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমার আজকের আশাটা শুধু সৌজন্য, আপনারাও বিগত দিনে দেখেছেন যে কুণালদার সঙ্গে বর্তমানের বিরোধী দলনেতা তথা বিজেপির সহকর্মী শুভেন্দু অধিকারী এবং মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, তারাও একটা কোথাও গিয়েছিলেন, সেখানেও সৌজন্য সাক্ষাৎ হয়েছিল। তো সুতরাং এর মধ্যে এত প্রশ্ন খোঁজার কিছু আছে বলে তো আমি মনে করি। এটাই কি প্রথম সৌজন্যমূলক সাক্ষাৎকার এমন একটা দিনে যার আগের দিন মুকুল রায় তৃণমূল? আমি এবার আপনাকে বলি যে আমি বিজেপিতে যোগদান করেছি বিগত জানুয়ারি মাসে, তারপর থেকেই নির্বাচনের উত্তপ্ত পরিস্থিতি চলছিল, নির্বাচনী প্রচার চলছিল, ন্যাচারালি কেউই আমরা সবাই ব্যস্ত ছিলাম, দু তারিখে রেজাল্ট আউট হয়েছে, তারপরে কিছুদিন ন্যাচারালি অন্যান্য কাজকর্ম ছিল, এবং আজকে যেহেতু আমি এখানে অনেকদিন, আমি নর্থ ক্যালকাটার দিকে অনেকদিন আসিনি, যে নির্বাচনের পরে নির্বাচনী প্রচারে শেষ এসেছিলাম উত্তর কলকাতা, তারপরে আর আমি আসিনি। আজকে আমার একজন আত্মীয় অসুস্থতা খবর পেয়ে আমি আজকে বিকেলে এসেছিলাম, এবং তার পুত্রও আমার সাথে রয়েছে, সুতরাং আমি সঙ্গে সঙ্গে একবার বললাম যে যদি কুণালদা থাকে, অনেকদিনের আমার দীর্ঘদিনের পরিচিত দাদা কাম বন্ধু, তাই আমি বলেছি যে একবার রাজীব বন্দ্যোপাধ্যায় নাম বলি। এবার প্রশ্নটা হচ্ছে যে আপনি সৌজন্য সাক্ষাৎকার আজকে করতেই পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যেমন দিনে করলেন, দ্বিতীয়ত হচ্ছে একাধিক সতীর্থ যারা আপনাদের সাথে বা আগে পরে গিয়েছিল তারা সবাই বলছেন যে বিজেপিতে থাকার মতো অবস্থা এই মুহূর্তে নেই। আমি আবার বলি আজকের জন্য আমি সেটা যেটা একটু আগেও বলেছি আজকেও একই কথা বলছি,
ফেসবুকে যেটা পোস্ট করেছি নীতিগত দিক থেকে কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে বলতে পারেন আমারও কোথাও রিজার্ভেশন আছে এবং সেটাও আমি দলকে অলরেডি জানিয়েছি। এবং কিন্তু তার মানে এই নয় যে আজকে এখানে এসছি বলে কোনো একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমি নিতে এসেছি, এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ। এর বাইরে আমি আর একটা আজ বজে কুছ নেই হ্যাঁ মেরা এক রিশতেদার হ্যাঁ জিনোনে অসুস্থ হিন আচ্ছা ঠিক আছে হিন্দিটা দিন হিন্দিটা দিন হিন্দি 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 একটু হিন্দি হিন্দি ঠিক আছে মেরা এক রিশতেদার হ্যাঁ জিনোনে কুছ দিন সে উনকো তবিয়ত ঠিক নেই হ্যাঁ উনকা অসুস্থতা হ্যাঁ উনকো শায়দ হো সকতা হ্যায় হসপিটালাইজ ভি করনে পড়ে তো হমনে হমনে দো তিন দিন সে সোচ রহে থে কি উনকো থোড়া একবার দেখনে কে লিয়ে জায়েঙ্গে তো আজ থোড়া মুঝে মৌকা মিলা উনকো দেখনে কে লিয়ে মেয়ে ইয়াহাঁ আয়ে থে উপস্থিত হুয়ে ওর মেরা বহুত দিন কা মিত্র কম মেরা এক দাদা হ্যায় কুণালজি জিসকা সাথ মেরা কই সাল সে সম্বন্ধ হ্যায় আজ সে নেই কই সাল সে সম্বন্ধ হ্যায় তো উনকে একদম ঘর কে বগল মেই হ্যায় তো মেনে তবি সোচে থে কি একবার আগর উনসে মিলজুল হো যায় একবার আগর মুলাকাত হো যায় তো একবার বাত করেঙ্গে